নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। ছাদে গাছে ফুল বা ফল তো অনেকেরই হয়, কিন্তু সেই ফুলের বা ফলের গুণগত মান কতটা উন্নত তা বোঝা যায় সেই ফলের বা ফুলের সাইজ দেখে এবং সেটা টেস্ট করে যদি সুমিষ্ট হয়। দেখুন, একটা ডালে চারটে বলসুন্দরী, কাশ্মীরি বলসুন্দরী কুল ঝুলছে। দেখুন কালার কী অপূর্ব কালার এসেছে এবং যথেষ্ট বড় সাইজ। এখানে এই বলসুন্দরী কালারটা দেখুন, অসম্ভব সুন্দর কালার। আর এই কুলটার তো মানে আমি বুঝতে পারছি না আপনারা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছেন, কিন্তু যথেষ্ট বড় সাইজ এই কুলটা, একদম তৈরি হয়ে গেছে, আমি জাস্ট তুলি নিই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। যথেষ্ট বড় সাইজ দেখুন কুলের, গত বছরের থেকেও কিন্তু এবছরে আমার কুলের সাইজ যথেষ্ট ভালো হয়েছে। এবং এই সামনেও দেখতে পাচ্ছেন প্রচুর কুল ঝুলছে, এগুলো এখনও ম্যাচিওর করেনি, বুঝতেই পারছেন কালার গায়ে সবুজ রয়েছে এবং সুন্দর কিন্তু আপেলের মতো কালার এসে গেছে। এবং এগুলোও দেখুন প্রচুর বড় বড় সাইজ কুলের। এই জবা ফুলের কালার দেখেছেন কি অপূর্ব। যারা চোখ রাখেন গার্ডেন টাচ অফ গ্রিনারির পর্দায় রেগুলার, তারা এই ফুলের ভিডিও হয়তো আগেও দেখেছেন, কিন্তু গাছটা মাঝে একদম মৃতপ্রায় হয়ে গেছলো, কিন্তু সেটাকে আবার আমি পুনরুদ্ধার করেছি যত্নে এবং ভালোবাসায় বলতে পারেন। আর তার সাথে অবশ্যই কিছু তো টেকনিক আছেই, সার কিছু প্রসেস আছেই, যাই হোক কিন্তু সবই জৈব উপায়ে, অর্গানিক প্রসেসে। দেখুন অপূর্ব সুন্দর ফুলটা, দেখুন অপূর্ব সুন্দর, অপূর্ব। দেখুন আজকে কিন্তু আরও একটা ফুটেছে, এই একটা এখানে দেখুন আরও একটা ফুটেছে, অপূর্ব সুন্দর কালার দেখুন, দেখুন দারুণ দারুণ। এই রকম ফুল যখন ফোটে গাছেতে তখন কিন্তু অনেক খারাপ মনও কিন্তু সুন্দর বা ভালো হয়ে যায়। তাই আমার ছাদের এই সুন্দর ফুল আর যে সব সুন্দর ফল আপনারা প্রথমেও যে বাতাবি লেবু দেখলেন, এই সবগুলো কিভাবে আমি জৈব উপায়ে করছি সেই সিক্রেট বা রহস্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু আপনাদের জন্য রয়েছে এই ভিডিওতে। আমি আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এমন একটা সিক্রেট লিকুইড ফার্টিলাইজার তৈরি করা শেয়ার করব, যেটা আমার এই জৈব উপায়ে তৈরি করা ছাদ বাগানের বিভিন্ন রকম সুন্দর ফল বা ফুলের গোপন রহস্য। প্রথমেই আমি কিছু কলার খোসা নিয়ে নিয়েছি, কলার খোসা বা ব্যানানা পিলস। কলা যে কোনো কলাই হতে পারে, আপনার এটা কাঁঠালি কলার খোসা, আপনারা সিঙ্গাপুরি বা অন্য যে কোনো প্রজাতির কলার খোসাই নিতে পারেন। এই কলার খোসা আমরা, কলা প্রত্যেকেই প্রায় বাড়িতে খাই, সেই কলার খোসাগুলো আমরা ফেলে দিই, সেইগুলো আপনার রাস্তাতে আবর্জনা হিসেবে জমা হয়, কিন্তু সেইগুলো যদি আমরা এখান থেকে ফার্টিলাইজার তৈরি করে নিতে পারি তাহলে আমাদের গাছেরও অনেক ভালো হবে এবং এইগুলোও কিন্তু রাস্তায় গিয়ে ময়লা হিসেবে জড়ো হবে না, এটা আপনার সার হিসেবে আমরা ব্যবহার করে ফেলবো। তাই চলুন কিভাবে কি করবেন দেখে নিন। এই কলার খোসাগুলোকে ধরে একটু ছোটো ছোটো এরকম একটা কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেবেন, এরকম ছোটো ছোটো যতটা পারবেন ছোটো টুকরো করবেন। আর এই মোটা যে তলার যে পাটটা রয়েছে সেটাকে ফেলে দিন, এটাকে নেওয়ার দরকার নেই। এরকমভাবে ছোটো ছোটো করে কলার খোসাগুলোকে টুকরো করুন, যতটা পারবেন ছোটো টুকরো করবেন, কোনো অসুবিধে নেই, আরও ভালো হবে। আর এই মোটা অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবেন, পেছনের মোটা অংশগুলোকে বাদ দিয়ে দেবেন, এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিন। দেখুন আমি কলার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এ দেখুন যতটা ছোটো টুকরো করতে পারবেন তত ভালো। এইবার দেখুন আমি এরকম একটা কন্টেনার নিয়েছি, দেখুন প্লাস্টিকের কন্টেনার, আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন, যে কোনো কৌটো বা বালতি যা খুশি নিতে পারেন, শুধু আমি আপনাদের একটা ট্রান্সপারেন্ট কন্টেনার নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই দেখুন একটা ছোটো ট্রান্সপারেন্ট কন্টেনারই আমি দেখাচ্ছি, আপনারা পরিমাণে বড় জায়গাতেও করতে পারেন, এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে পরিমাণ কতটা, কত বড় কন্টেনার, কত লিটারের কন্টেনার, কতটা এতে জল ধরে, এত কিচ্ছু কোনো কিচ্ছু দরকার নেই, যে যাই বলুক আপনারা আপনাদের যে কোনো কন্টেনারে নিতে পারেন, এরকম জল নিতে পারেন। এরকম জল নিলেন এবং এই কলার খোসা আপনারা কতটা নেবেন সেটা আপনাদের আন্দাজ মতো একটু নিতে হবে,
দেখুন আমার এখানে কন্টেনারটা ছোট কন্টেনার, এই জল নিয়েছি সেই জন্য আমি পরিমাণে কলার খোসা কিন্তু খুব বেশি নিইনি। দেখুন আমি এবার এই কলার খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কলার খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে দেখুন হাতে করে এরকম ডুবিয়ে দেবেন। আর যদি হাত দিতে ইচ্ছে না করেন তাহলে কোনো কাটি বা কিছু জাতীয় জিনিস দিয়ে ডুবিয়ে দেবেন। তবে আমি বলবো যে এখানে কোনো কিছু লোহার বা কোনো কিছু আপনার মেটালের কোনো জিনিস ইউজ করবেন না, এখানে আপনারা কাঠের লাঠি বা বাঁশের কোনো লাঠি এই ধরনের কোনো জিনিস দিয়ে কিন্তু করবেন, ঠিক আছে? এখানে আপনারা মেটালের কোনো জিনিস ইউজ করবেন না। এই রকম দেখুন আমি কলার খোসাটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আপনাদের যদি আপনারা হিসেবেই বুঝে যান যে আপনাদের যদি কন্টেনার বড় হয় তাতে জলটাও বেশি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু কলার খোসার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হবে। এইভাবে এই কলার খোসাটা এখন যেহেতু শীতকাল আমি একে 5 থেকে 7 দিন রেখে দেবো, 7 দিন রাখলে ভালো। আর যখন গরমকাল হবে তখন আপনাদের 7 দিন রাখার দরকার নেই, তখন অন্তত 3 থেকে 4 দিন রাখলেই হবে। আমি এটা 7 দিন রেখে দেবো এই অবস্থায়। মাঝে মাঝে কোনো একটা কাঠের লাঠি বা বাঁশের লাঠি দিয়ে আপনারা এটাকে কিন্তু একটু স্টিয়ার করে দেবেন, মানে একটুখানি গুলিয়ে দেবেন, একটুখানি ঘুরিয়ে দেবেন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, একটুখানি ঘুরিয়ে দেবেন মাঝে মাঝে কাঠের লাঠি বা বাঁশের লাঠি দিয়ে, কোনো মেটাল ইউজ করবেন না। দেখুন ঠিক 7 দিন হয়ে গেছে, আমি এই কলার খোসাগুলোকে জলের মধ্যে ভিজিয়েছিলাম এই কন্টেনারে 7 দিন আগে। 7 দিন বাদে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখুন জলের কালারটা আপনার ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন। এবং আমি আপনাদের সাইড ওয়াইজও দেখাচ্ছি, একটু সাইড ওয়াইজ দেখাতে বলবো, সাইড ওয়াইজ দেখাতে বলবো। আমি কলার খোসাগুলোকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন জলের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। কলার খোসাগুলোকে তুলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কলার খোসাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। তারপরে দেখুন জলের কালারটা আপনারা ভালো করে দেখুন, দেখুন এটা যেহেতু ট্রান্সপারেন্ট কন্টেনার আমি সাইড ওয়াইজ আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন জলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন জলের মধ্যে কিন্তু কলার খোসা বা ব্যানানা পিলসের এক্সট্র্যাক্টটা কিন্তু বা নির্যাসটা কিন্তু সম্পূর্ণরূপে রয়েছে। এবং আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য বলে দিই যে এই জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম রয়েছে, যেহেতু কলার খোসা থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, এই জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর এই পটাশিয়াম কিন্তু প্রত্যেকটা গাছের জন্য ভীষণ ভীষণ দরকার, গাছের প্রত্যেকটা স্টেজের জন্য, এবং সবথেকে বেশি দরকার গাছের ফুলের জন্য। যে গাছে ফুল আসছে না সেই গাছে যদি আপনারা এই পটাশিয়ামযুক্ত জল ব্যবহার করেন তাহলে কিন্তু আমার অভিজ্ঞতায় বলছি গাছে অবশ্যই ফুল আসবে। বারবার কিন্তু এটাকে প্রয়োগ করতে হবে। এবং আপনারা যদি সম্পূর্ণ বিনা পয়সায় সম্পূর্ণ জৈব বা অর্গানিক্যালি যদি এই পটাশিয়ামযুক্ত জল পেয়ে যান তাহলে আর পয়সা দিয়ে কেনার কোনো দরকারই নেই। আর পয়সা দিয়ে আমরা রাসায়নিক বা কেমিক্যালি যে পটাশিয়ামের যে সোর্স আছে সেটা কেন ইউজ করব যখন আমরা সম্পূর্ণ জৈবভাবে পাচ্ছি? আর যারা ভয় পান যে মাটিতে ফাঙ্গাস বা ছত্রাক হয়ে যাবে এর জন্যে, তাদের জন্যে বলছি কোনো ভয় নেই। আপনারা নিজেরা বাড়িতে কলা খেয়ে সেই কলা খোসা জলেতে দিয়ে সেই জলের এক্সট্র্যাক্ট যদি আপনারা প্রতি 5 দিন 7 দিন অন্তর যদি ইউজ করেন তার জন্যে কিন্তু গাছের মাটির কোনো ক্ষতি হবে না, কোনো ফাঙ্গাসের ভয় নেই, কোনো ছত্রাকের ভয় নেই। আপনারা সম্পূর্ণ নির্ভয়ে এই জল গাছের মাটিতে ব্যবহার করতে পারেন। এবং গাছের যে গাছে ফুল আসছে না সেই গাছের জন্যে ফুল আসার জন্যে ফুল থেকে ফলের গুটি দাঁড়ানোর জন্য সেই ফলের গুটি বড় হওয়া এবং ফল পরিণত হয়ে খাওয়ার পর্যন্ত প্রত্যেকটা স্টেজে কিন্তু এই পটাশিয়াম গাছের জন্য ভীষণ ভীষণ দরকার। সেই জন্যে চলুন আমরা প্রত্যেকেই কিন্তু এই পটাশিয়ামযুক্ত জল তৈরি করি, এবং আমি তো আমার এই ছাদ বাগানে এই জল প্রচুর পরিমাণে ব্যবহার করি। চলুন আমি এবার আপনাদেরকে গাছের গোড়ায় এই জল ব্যবহার করে দেখাবো। দেখুন এটা আমার 12 মাসি পাতিলেবুর গাছ, এবং কি অসাধারণ দেখুন, প্রচুর পাতিলেবু ধরে রয়েছে, ছোট গুটি বড় পাতিলেবু, মানে ম্যাচিওর লেবু, দেখুন ম্যাচিওর লেবু, আবার তার সাথে দেখুন ফুল প্রচুর প্রচুর ফুল। দেখুন এই যে গাছেতে ফুল, শুধু ফুল গাছের ফুল নয়, ফল গাছের যে ফুল, অনেকের ফল গাছেতে ফুল আসে না, বছরের পর বছর হয়ে যায়, কলম বা গ্রাফটিং গাছ হলেও ফুল আসে না, কিন্তু তার জন্যে কিন্তু আমি আজকে আপনাদের যে সিক্রেট, যে গোপন রহস্যটা যেটা দেখালাম সেইটা আপনারা ইউজ করুন, ব্যবহার করুন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছও কিন্তু ফুল ফলে ভরে যাবে। সেই জন্য যেসব ফল গাছেতে ফুল আসে না সেই সব ফল গাছে আমার এই গোপন সিক্রেট, যে আমি ফার্টিলাইজার, যেটা লিকুইড ফার্টিলাইজার আপনাদের আজকে তৈরি করা দেখালাম, সেটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। দেখুন আমি ব্যবহার করছি, এই দেখুন
ব্যানানা পিলসের যে লিকুইড ফার্টিলাইজার সেটা আমি ব্যবহার করছি, কীভাবে তৈরি করেছি আমি আপনাদের দেখিয়েছি। দেখুন আমি চারদিকে ভালো করে দিয়ে দেবো। আপনারা এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, কম বেশিতে কোনো অসুবিধা হবে না। যদি মনে করেন খুব বেশি গাঢ় হয়ে গেছে, কনসেন্ট্রেটেড হয়ে গেছে, তাহলে আপনারা অল্প জল মেশাতে পারেন। আর যদি জল নাও মেশান কোনো অসুবিধা নেই, আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারেন। এটা কমপ্লিটলি আপনার অর্গানিক বা জৈব, সেই জন্য গাছের ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ গাছের খুব ভালো হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।